ব্রাশের প্রতি ইনভেস্ট করতে চাও, আমি বলবো এই যে দেখছো এই আই শ্যাডো প্যালেটে অনেকগুলো সুন্দর সুন্দর কালার, তো এটা হচ্ছে 750, এটা যেটা হাই এন্ড রেঞ্জ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে, আজকের টপিক কি নিয়ে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা মানে হাই এন্ড রেঞ্জে বা তোমরা একটু 500 উপরে, 500 মধ্যে বা 100-200 মধ্যে কিভাবে তোমরা মেকআপ প্রোডাক্ট কিনতে পারো, কোন প্রোডাক্টগুলি তোমাদের জন্য ভালো হবে সেগুলি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয় তোমাদেরকে দেখাতে একে একে, তো বেশি টাইম নষ্ট করবো না, চলো একে একে শুরু করি। সবার প্রথমে আমি তোমাদের টোনারের মধ্যে একটা অপশন দেখাবো। টোনারের মধ্যে তোমরা যদি একটু দামি রেঞ্জের মধ্যে নিতে চাও তাহলে তোমরা এই প্লামের এই টোনারটি ইউজ করতে পারো, খুবই ভালো অ্যালকোহল ফ্রি গ্রিন টি টোনার, এটা নিতে পারো। বা তোমরা যদি মনে করো যে না আমরা এত ইনভেস্ট করবো না, তো তোমরা 50 টাকার ভেতরেও 100 টাকার ভেতরেও অনেক টোনার পেয়ে যাবে, বা তোমরা ডাবর গুলাবরের যে রোজ ওয়াটারটা আছে সেটাও নিয়ে নিতে পারো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে আমি সাজেস্ট করবো তোমাদের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে। এটা হচ্ছে পন্ডসের লাইট ময়শ্চারাইজার, খুব সুন্দর, তোমরা অল টাইম অল সিজনে এটা কিন্তু ইউজ করতে পারো। তো এটা হচ্ছে নেক্সট। আর তোমাদের একটু হাই এন্ড রেঞ্জের মধ্যে তোমরা যদি ভাবো যে ময়শ্চারাইজার নেবো, তো তোমরা কিন্তু এই লরিয়ালের যে ইন রিভাইটালিপ যে মাইক্রোএসেন্স যে সিরামটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারো। এটা একটু হাই এন্ড রেঞ্জের মধ্যে আছে, তো এগুলো তোমরা ইউজ করবে। নেক্সট যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে বেস মেকআপ। তো বেস মেকআপের জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে প্রাইমার। এখানে আমি রেখেছি পার্পলের ট্রু জুয়েল 24 ক্যারেট গোল্ড প্রাইমার, আমার কাছে এই প্রাইমারটাই আছে। সো এটার প্রাইস হচ্ছে 450, তো তোমরা এটা 500 মধ্যে পেয়ে যাবে। যাদের একটু বাজেট বেশি তারা এটা নিতে পারো, আর যাদের বাজেট কম তারা কিন্তু অ্যালোভেরা জেলটে অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো। নেক্সট তোমাদের দেখাবো আমি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য তোমাদের কাছে আমি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রেখেছি পন্ডসের বিবি ক্রিম। এটা অ্যাজ এ ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো, এটা ইনস্ট্যান্ট স্পট কভারেজ দেয়, ন্যাচারাল গ্লো দেয়, তো এটা কিন্তু খুব ভালো, তোমরা এটা নিয়ে নিতে পারো। আর তোমাদের যদি বাজেট বেশি থাকে, একটু মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে, তোমরা এই ল্যাকমির যে ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশনটা আছে এটাও নিতে পারো। এটার প্রাইস মোটামুটি বলতে পারো 280 কি 380 মধ্যেই আছে। এটা প্রাইসটা কত আছে, তো এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে। তোমরা যদি হাই এন্ড রেঞ্জের মধ্যে নিতে চাও তো মেবলিনের ফিটমিট, এটাও তোমরা অ্যাফোর্ডেবল 299 পেয়ে যাবে এই যে টিউব ফর্মটা। বাট এটা যে গ্লাস ফর্মটা আছে মানে ফুল প্যাকেজটা আছে সেটা কিন্তু 500 মধ্যেই আছে, তো তোমরা এটা নিয়ে নিতে পারো। তো ফাউন্ডেশনের অপশন হলো। নেক্সট তোমাদেরকে আমি দুটো অপশন দেখাবো কম্প্যাক্টের মধ্যে। কম্প্যাক্টের মধ্যে এখানে তোমরা ল্যাকমির যে সান এক্সপার্টটা আছে এই কম্প্যাক্টটা ইউজ করতে পারো, এটা 220 মতো পড়বে। আর তোমরা যদি ভাবো যে আমরা লুজ পাউডার ইউজ করবো, তো লুজ পাউডারের জন্য তোমাদের কাছে এই অপশনটা আছে, সেটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার। এটার প্রাইস মোটামুটি 160 মধ্যে পড়বে। তোমরা সবগুলোই প্রোডাক্ট যেগুলো আমি বলছি সেগুলো ফ্লিপকার্টে আরামসে পেয়ে যাবে, তোমরা যা সার্চ করবে প্রাইমার ফাউন্ডেশন বলে। এগুলো কনসিলারের জন্য আমি এরকম একটা প্যালেট রেখেছি অপশনের মধ্যে, আর কিছু অপশন রাখিনি। তোমরা পার্পলে চাইলে তোমরা এনভাইভি পাওয়ার যোগ কনসিলারগুলো আছে এগুলো অ্যাফোর্ডেবল 200 মধ্যে পেয়ে যেতে পারো, তো সেগুলো নিতে পারো। বাট আমি এই যে দেখতে পাচ্ছ এই প্যালেটটা দেখেছি, এটার মধ্যে তোমরা কন্ট্রোল, কালার কারেক্টিং, তারপরে কনসিলার সব রকম শেড পেয়ে যাবে, হাইলাইটিং শেড। সেই জন্য তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো, এটা মার্সের কন্ট্রোল প্যালেট, তো তোমরা এটা ফ্লিপকার্টে আরামসে পেয়ে যাবে। তো এটা আমি নেক্সট রেখেছি যেটা কনসিলারের মধ্যে আছে। তারপর আমি তোমাদেরকে দুটো ব্লাশের অপশন দেখাবো। যাদের একটু হাই রেঞ্জের মধ্যে বাজেট আছে তারা কিন্তু ল্যাকমি অ্যাবসোলুটের যে এই ডুও ব্লাশটা আছে সেটা ইউজ করতে পারো। এটার প্রাইস হচ্ছে 750 মানে 750 টাকা। তো এই যে ব্লাশটা দেখছো খুবই সুন্দর, রাউন্ড, দেখতেও খুব কিউট, প্যাকেজিংটাও খুব সুন্দর, এখানে ডুয়াল ব্রাশ আছে। সো এটা হচ্ছে 750, এটা যাদের হাই এন্ড রেঞ্জ তারা কিন্তু মানে নিতে পারো। আর যাদের একটু লো বাজেটের মধ্যে তারা কিন্তু এই যে ব্লাশটা দেখছো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই বাজেটটাও নিতে পারো, এটা 299 প্রাইস আছে। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন ব্লাশ। সো এটা খুব সুন্দর একটা ব্লাশ দেখতে পাচ্ছ, পিচি সিন্ডি কালার, সো এই ব্লাশটাও কিন্তু ভালো। তারপর তোমাদের আমি হাইলাইটারের মধ্যে দুটো অপশন দেখাবো। হাইলাইটারের মধ্যে যাদের বাজেট একটু কম তারা এই সুইস বিউটির যে ব্রিক হাইলাইটারটা আছে সেটা নিতে পারো, এটা 299 বা 300 মধ্যেই কিন্তু পেয়ে যাবে তোমরা। এই হচ্ছে হাইলাইটারটা, এখানে অনেকগুলো শেড তোমরা পেয়ে যাবে। আর যাদের একটু বাজেট একটু বেশি তারা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটিং পাউডার ও ইলুমিনেটিং যে এটা আছে সেটাই নিতেই পারো। এটার প্রাইস হচ্ছে 499 মানে 500 টাকার মধ্যে তোমরা এই হাইলাইটারটা পেয়ে যাবে। তো অল্প রেঞ্জের মধ্যে তোমরা সুইস বিউটিটা দেখতে পারো, আর হাই রেঞ্জের মধ্যে তোমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা দেখতে পারো। এখানে দুটো অপশন তোমাদের দেখালাম। তো আমাদের যে ফেস মেকআপ আছে সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেল, এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো আই মেকআপটা।
মানে আই মেকআপটা শুরু হয় আইব্রো দিয়ে। তো আইব্রোর জন্য এখানে আমি নিয়েছি এনভাইবের ব্রাউ পার্লিন আইলাইনার, যে আইব্রো পেন্সিলটা আছে সেটা। এটা তোমরা 100 rupees আন্ডার পেয়ে যাবে বা 150 এরকম নিতে পারে। তো এটা একটা ব্রাউ পেন্সিল, ব্রাউন কালারের, এটা খুব ভালো। আর তোমরা যদি একটু বাজেট বেশি, তারা কিন্তু এই যে মার্সের আইব্রো পাউডার যেটা আছে সেটা নিতে পারো। এটা একটা কিট, এখানের মধ্যে তোমরা একটা মিরার পেয়ে যাবে, তারপরে এখানে দুটো কালার অপশন পেয়ে যাবে, আর এখানে ব্রাশ পেয়ে যাবে। ব্রাশটা আমি সরিয়ে দিয়েছি। তো এখানে আইব্রো পাউডারটা নিতে পারো, যাদের রেঞ্জ একটু বেশি তারা কিন্তু এই কিটটা ইউজ করতে পারে। খুবই কিউট আর হ্যান্ডি কিট। আর যাদের বাজেট একটু কম, মানে ভাবছো যে একটু কম বাজেটের মধ্যে পুজোতে শপিং করবে, তারা কিন্তু এই লাইনারটা ইউজ করতে পারো। লাইনার না, আইব্রো পাউডার। সো এটা হয়ে গেল। নেক্সট আসি আই শ্যাডোর জন্য। তো আই শ্যাডোর জন্য আমি এখানে একটা দুটো অপশন রাখবো। এটা হচ্ছে জ্যাকলিন মরফির, আচ্ছা অন্ধকার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জ্যাকলিন মরফির আইলাইনার, যে আইশ্যাডো পাউডার। তো এইগুলো তোমরা ফ্লিপকার্টের ডুয়াল কপি যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো আন্ডার 500 মধ্যে তোমরা কিন্তু এই যে আইশ্যাডো প্যালেটটা আছে এটা পেয়ে যাবে। এটার মধ্যে অনেকগুলি শেডস আছে। আমার আরও একটা আইশ্যাডো প্যালেট অর্ডার করেছি, যেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো এই যে দেখছো, এই আইশ্যাডো প্যালেটে অনেকগুলো সুন্দর সুন্দর কালার, শিমরি শেড, ম্যাট শেড, সব রকম শেড কিন্তু পাওয়া যাবে। তো এই যে দেখছো, এই পেইটা তোমরা কিন্তু 500 মধ্যে নিতেই পারো, যাদের বাজেট একটু কম। এটা ফ্লিপকার্টে কিন্তু অলওয়েজ পাওয়া যায়, আইশ্যাডো প্যালেট বললেই সার্চ করা যাবে। আর যাদের বাজেট একটু বেশি, তারা কিন্তু যাতে চাইছো যে হ্যান্ডি একটু ব্র্যান্ডেড ইউজ করবে, তারা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে এই কম্প্যাক্টটা আছে, কম্প্যাক্ট না, আইশ্যাডো প্যালেটটা আছে, সেটা ইউজ করবে। এখানে খুব সুন্দর সুন্দর সিমরি ম্যাট শেড আছে, এখানে ট্রানজিশন শেড আছে, এখানে একটা ট্রানজিশন শেড আছে। তো দেখতে পাচ্ছি এই যে এই শেড, এটা তোমরা কিন্তু নিতে পারো। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা 500 একটু আপে হবে এটা প্রাইস। তো তোমরা এটা দেখে নিতে পারো, যাদের বাজেট একটু বেশি তারা এটা নেবে, না যাদের বাজেট একটু কম তারা এই মরফিটা নিতেই পারো। মরফিটা বাজেট বেশি কম বলে না, এই মরফি প্যালেটটা খুবই ভালো, পিগমেন্টেড এবং খুব মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো। তো এই দুটোর মধ্যে তোমরা অপশন দেখতেই পারো। তারপরে নেক্সট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো লাইনার। তো লাইনারের জন্য এখানে আমি দুটো করে অপশন রেখেছি। আর যেটা একটু হায়ার রেঞ্জের মধ্যে, তোমাদের স্কেচ লাইনারের মধ্যে তোমরা ব্লু হেভেনের এই স্কেচ লাইনারটা নিতে পারো। এটা 180 কি 150 মধ্যে পেয়ে যাবে স্কেচ লাইনারটা। আর একটা রেখেছি পার্পলের একটা আই স্পাই হাইটেক লিকুইড আইলাইনার, এটা 750 rupees এটার প্রাইস। এটা পার্পলে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এটা তোমরা নিতে পারো হায়ার রেঞ্জের মধ্যে, যদি একটু স্কেচ লাইনার একটু হায়ার রেঞ্জে নিতে চাও তারা এটা নিতে পারো। এটা 750 rupees এটার প্রাইস, আর এটা 180 কি এরকম এটাতে পেয়ে যাবে। নেক্সট তোমাদের লাইনারের মধ্যে লিকুইড লাইনার দেখাচ্ছি আমি, যাদের একটু অ্যাফোর্ডেবল বাজেট তারা কিন্তু ল্যাকমির ইনস্টা লাইনারটা ইউজ করতে পারো। এটা খুব ভালো, এটা অনেক মানে হ্যান্ডি, এটা সবার কাছে অন্তত থাকবে। এটা খুবই ভালো কোয়ালিটির ল্যাকমির এই ইনস্টা আইলাইনারটা। আর একটু যাদের বাজেট বেশি তারা কিন্তু এই যে মেবলিনের কোলোসাল যে আইলাইনারটা আছে সেটা নিতে পারো। সো দুটো অপশন, আমি চারটে অপশন দেখালাম লাইনারের মধ্যে, দুটো স্কেচ লাইনার, দুটো লিকুইড লাইনার। তো লাইনার হয়ে গেল। নেক্সট কাজলের মধ্যে আমি তোমাদের দুটো অপশনই দেখাবো, কারণ আমার কাছে দুটো অপশনই আছে। একটা হচ্ছে ল্যাকমি আইকনিক কাজল, আর একটা হচ্ছে মেবলিন কাজল। এগুলো তোমরা 180-200 এর মধ্যে দুটো কাজলই কিন্তু পেয়ে যাবে। ল্যাকমিটা ভালো, মেবলিন কোলোসাল কাজলটাও কিন্তু অনেকটাই ভালো। এবার তোমাদের আমি মাস্কারা দেখাবো। মাস্কারা একটু লো রেঞ্জের মধ্যে তোমরা যদি নিতে চাও, লো রেঞ্জের মধ্যে মানে একটু 300 মধ্যে, তোমরা কিন্তু ল্যাকমির আইকনিক যে মাস্কারাটা আছে এই মাস্কারাটা ইউজ করতে পারো। এটা খুব ভালো, এটা যে ওয়ান্ডটা আছে এটাও খুব সুন্দর, খুব ভালোভাবে কিন্তু ভলিউম দেয়। একটু যদি মিডিয়াম রেঞ্জ আছে তারা কিন্তু এই ল্যাকমি বলছি মেবলিনের যে কোলোসাল মাস্কারাটা আছে সেটা নিতে পারো। এটা 300-400 এর মধ্যে পেয়ে যাবে। আর যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই রিনেজ মাস্কারাটা নিতে পারো। এটার প্যাকেজিংটা দেখো খুবই সুন্দর। তো এটা 500-600 এর মধ্যে তো এই মাস্কারাটা কিন্তু তোমরা নিতে পারো। এখানে মাস্কারার জন্য আমি তিনটে অপশন দেখালাম। তো হয়ে গেল আই মেকআপ কমপ্লিট। তো আর বাকি কিছু থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার লিপ মেকআপের দিকে আমি যাই। লিপ মেকআপে লিকুইডের মধ্যে আমি দুটো অপশন দেখেছি। লিকুইডের মধ্যে তো যে লিপস্টিকের লো রেঞ্জের মধ্যে আমি দেখেছি যেটা, সেটা হচ্ছে এনভয়েবের এই যে লিকুইড লিপস্টিক, এটা একটা ইন্ডাস্ট্রিড রেড। তো রেড একটা মানে মাস্ট কালার যেটা থাকতেই হবে। আর একটা হায়ার রেঞ্জের মধ্যে আমি দেখেছি মাই গ্ল্যামের এই যে লিপস্টিকটা নিয়েছি ই বয় সেট, এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এখানে অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে, এনভায়রনমেন্টে অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে। তো এগুলো দুটো অপশন হয়ে গেল লিকুইড লিপস্টিকে, একটা হাই এন্ড রেঞ্জের, একটা লো রেঞ্জের। এবার তোমাদেরকে আমি দেখাই একটা লো রেঞ্জের মধ্যে লিপস্টিক, যেটা হচ্ছে ডার্লিং ইসাবেলা। এটা তোমরা পার্পলে পেয়ে যাবে। এটার প্রাইস 125, মানে 125 কি 150 এরকম দামের মধ্যে পেয়ে যাবে। এখানে একটা পিঙ্ক কালারের মধ্যে রেখেছি আমি, আর একটা রেখেছি আমি এখানে ল্যাকমি অ্যাবসলিউট কুশন ম্যাট। তো এখানে দুটো অপশন রেখেছি। তো লিপস্টিক তোমাদের নিজের নিজের যাদের যেটা ইচ্ছা আছে, যার যেখানে ইচ্ছা আছে সেটা নিতেই পারো।
এগুলো হয়ে গেল মেকআপ আমার। তো তারপরে লাস্টে যে সেটিং স্প্রেটা আছে, সেটিং স্প্রেটা আমার কাছে এখন আপাতত নেই, শেষ হয়ে গেছে। তো সেটিং স্প্রের জন্য তোমরা অনেকগুলো অপশন পেতেই পারো। তোমরা সেটিং স্প্রের জন্য ম্যাকের যে সেটিং স্প্রেটা আছে সেটাও নিতে পারো, যে ছোটো প্যাকটা আছে। বা তোমাদের কাছে যদি অন্যান্য যে কম রেঞ্জের মধ্যে তোমরা এনভাইভের অনেকগুলো অপশন আছে, সেই সেটিং স্প্রেগুলো কিন্তু নিতেই পারো। তো এখানে আমার মেকআপগুলো কমপ্লিট হলো, যেগুলো তোমরা পুজোতে তোমরা হাই এন্ড রেঞ্জের মধ্যে বা লো রেঞ্জের মধ্যে কিনতে পারো। যারা মেকআপ ব্রাশের প্রতি ইনভেস্ট করতে চাও, আমি বলবো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এই যে ইনভেস্ট আছে ফ্লোজি, এই যে মেকআপ ব্রাশগুলো আছে, তোমরা এর মধ্যে ইনভেস্ট করতেই পারো। এখানে পাঁচটা তোমরা ফেস ব্রাশ পেয়ে যাবে, পাঁচটা তোমরা আই ব্রাশ পেয়ে যাবে। এই মেকআপ ব্রাশগুলো খুবই সুন্দর, দেখতেও খুব কিউট। এগুলো আন্ডার 500 তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে আই মেকআপের জন্য ব্লেন্ডিং ব্রাশ, অনেক সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যাবে। এখানে পাউডার ব্রাশ, কন্ট্রোল ব্রাশ, সব রকম ব্রাশ পেয়ে যাবে। তো এই ব্রাশগুলো তোমরা নিতেই পারো, এগুলো 500 মধ্যে আছে। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।